ছাত্র জনতার গণ আন্দোলন ঘিরে সহিংসতা ও আওয়ামী লীগ সরকারের পতনের ফলে সৃষ্ট পরবর্তী পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য স্থগিত রয়েছে এইসএসসি ও সমমান পরীক্ষা এ অবস্থায় অবশিষ্ট পরীক্ষাগুলো পূর্ণ নম্বরে হবে নাকি অটো পাস দেওয়া হবে তা নিয়ে বিভিন্ন মহলে চলছে জল্পনা কল্পনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভুয়া বিজ্ঞপ্তিতে তবে এই বিজ্ঞপ্তিগুলোর কোনটি সঠিক নয় বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি কমিটি জানিয়েছে স্থগিত পরীক্ষাগুলো পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে এছাড়া শিগগিরই এসব পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করা হবে সোমবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তি থেকে নিশ্চিত হওয়া গেছে এ তথ্য এতে বলা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাসে কম নম্বরের ভিত্তিতে মূল্যায়ন সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রচারিত হচ্ছে যা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি কর্তৃক ইস্যুকৃত নয় বিজ্ঞপ্তিতে আরও বলা হয় এইচএসসি ও সমমান পরীক্ষা দু এর স্থগিত পরীক্ষাগুলো গ্রহণের প্রস্তুতি চলছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের প্রকাশিত দু সালের চব্বিশ ও সমমান পরীক্ষার সিলেবাস ও মানবণ্টন অনুযায়ী এ পরীক্ষা অনুষ্ঠিত হবে স্থগিত পরীক্ষাগুলোর সময়সূচি শিগগির স্ব বোর্ডের ওয়েবসাইট ও গণমাধ্যমে জানিয়ে দেওয়া হবে